الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد رشد الله করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত রেখে রোজা রাখার পরিবেশে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকেই তো রমজানের আগেই বিদায় হয়ে গেছে, কেউ রমজান শুরু হওয়ার পরে বিদায় হয়েছে, এই তো জোহরের নামাজের পরেই একজনকে চিরতরে বিদায় দিয়া দিলাম এই মাত্রই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত হায়াত রাখছেন। শুধু হায়াতই রাখেন না, বহুত মানুষ হায়াতওয়ালা আছে, জেন্দা গোটা দুনিয়ার মধ্যে বহুত মানুষই প্রেজেন্ট এখন আছে, কিন্তু সবাই কিন্তু রোজা দেন না, সবাই রোজা রাখতে পারে নাই, তৌফিক হয় নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। শুধু তাই নয়, আজকে দেখেছেন কোনো মানুষ তো রোজা রাখে কিন্তু পরিবেশ নাই, ইচ্ছা করলে গুনার থেকে ফিরতে পারতেছে না, এবাদতে মগ্ন হতে পারছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক পরিবেশ দান করছেন যেই পরিবেশ শুধু এবাদতের পরিবেশ, ইচ্ছা করলে মানুষ যথেষ্ট পরিমাণে এবাদত করতে পারে, সবসময় এবাদতের মধ্যেই মগ্ন থাকতে পারে। যদি আমরা এইভাবে ভাবি যে জঙ্গলের মধ্যে কত মানুষ এবাদত করছে, তারা নির্জনে সবসময় এবাদতের মধ্যে মগ্ন থাকতো, আমরা যেহেতু বাড়ির থেকে চলেই আসছি কাজেই এই সুযোগটাকে কাজে লাগানো চাই, ঘোরাফেরা না করা চাই, বা যদি একটু ঘোরার জন্য যাই সবসময় জিকির আজকার জন্য জবানের মধ্যে জারি থাকে এই খেয়ালটা থাকা চাই, বেহুদা কথা না হয় এই দিকেও খেয়াল থাকা চাই, মানে সজাগতা সবসময় ধারণা এবং খেয়ালটা যেন এবাদতের মধ্যে থাকে, চিন্তা ভাবনা এবাদত কেন্দ্রিক থাকে, ব্যাস আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই এবাদতের এক পরিবেশের মধ্যে এই পর্যন্ত রাখছে। অনেক মানুষ আসছিল তরবিয়াতে, থাকতে পারে নাই, বিভিন্ন ঝামেলা চলে গেছে, তারা দুনিয়াকে আখিরাতের প্রাধান্য দিতে পারে নাই, অথবা কেউ দিতে পারলেও দুনিয়ার ঝামেলা এত বেশি চেপে পড়ছে মানে থাকার কোনো সুযোগই তারা পায় নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আজও পর্যন্ত রাখছেন, কি শুকরিয়ার বিষয় কি শুকরিয়ার বিষয় না? কাজে শুকরান সবাই বলে আলহামদুলিল্লাহ, বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি নিয়ামত দান করেন, আরও বেশি নিয়ামত দান করেন। আমি আগেই বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করছেন, যখন তার চুল পেকে গেছে, তার আগে তো কারোর চুল পাকে নাই, হঠাৎ তিনি আশ্চর্য হয়ে গেছেন চুল আবার সাদা কেন, আল্লাহ পাক কি বললেন, এটা তোমার সম্মানের আলামত, সম্মানের চিহ্ন। তখন কি বললেন, আল্লাহ তুমি আমাকে আরও সম্মানিত করে দাও। তা আজকে আমরা নিয়ামতে ভূষিত হয়েছি, কাছে আল্লাহর কাছে আরও দোয়া করি, মাওলা তুমি আমাদের আরও নিয়ামত দান করো, বেশি বেশি নিয়ামত দান করো, তোমার নিয়ামত কোনো শেষ নাই, কোনো সীমা নাই, অপ্রন্ত নিয়ামত তুমি আমাদের বর্ষণ করো, দিতেই থাকো, তুমি দিতে থাকো আমরা নিতে থাকি, কি সমস্যা কি, তুমি দাও আমরা নেই, তুমি দেওয়ার মালিক আমরা নেওয়ার মালিক, এই কথা ঠিক না? কিন্তু তুমি না দিলে তো নেওয়ার কোনো ক্ষমতা আমরা রাখি না, তুমি হেসান করো, তুমি রহমত করো, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার,
কাজী তোমার রহমতের দ্বারা গোটা দুনিয়াকে ভরপুর করে দাও, গোটা মাখলুকাতকে তুমি ভরপুর করে দাও তোমার রহমতের মাধ্যমে, তোমার রহমতের মাধ্যমে গোটা মানুষকে হেদায়ত দিয়া দাও, সবাইকে হেদায়ত দিয়া দাও, কাফের মোশেক বেঈমান হিন্দু খ্রিস্টান ইহুদি যারা আছে সবাইকে তুমি হেদায়ত দিয়া দাও, আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দিয়া দাও। যাই হোক, সরদার দু আলম আলাইহিসসালামের উপরে কিছু আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যলালিম মুবিন। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইহসান জিতলাইতেছেন যে মুমিনদের উপর আমার সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অনুগ্রহ আমি তাদের মধ্যে ঠিকই রসুল প্রেরণ করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে ঠিকই রসুল ভিন্ন কোনো জিনিস না। যদি আল্লাহ পাক কবুল করে স্বতন্ত্রভাবে এই বিষয়ে কিছু আলোচনা করব যে আমার নবী নূরের না মাটির, তিনি গায়েব জানেন কি জানেন না, তিনি হাজের কি নাজের, এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা করা দরকার আছে। ইনশাআল্লাহ স্বতন্ত্রভাবেই আলোচনা করা, একেবারে স্বতন্ত্রভাবে এই চ্যাপ্টার থাকবে। আমার নবী বাসার কি বাসার না, তিনি মানুষ কি মানুষ না, তিনি মাটির না নূরের, তিনি গায়েব জানেন কি জানেন না, তিনি হাজের নাজির কি হাজের নাজের না, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে ভিন্নভাবে আলোচনা করব। তার মধ্য থেকে বুঝতে পারব যে বাশারিয়াতের কত দাম, বাশারিয়াতের কত দাম, মানুষের কত দাম। আমার নবী যদি মানুষ হয় তাহলে তিনি দামি, মানুষ না হলে তিনি এত বেশি দামি হইতেন না। আমার নবী মাটির বিধায় তো তিনি দামি, মাটির দামি হওয়ার কেন কারণ ইল্লাত আমরা বয়ান করব। কি কথা, ঠিক আছে না? ইনশাআল্লাহ এটা স্বতন্ত্র চ্যাপ্টার থাকবে ইনশাআল্লাহ আমাদের জন্য। এগুলি কেন আসছে, কিসের জন্য আসছে, এগুলি আমরা ভিন্নভাবে ইনশাআল্লাহ আলোচনা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সরদার দু আলম আলাইহিসসালাম তিনি আমাদের জন্য রহমত, গোটা আলমের জন্য রহমত, তিনি রহমাতুল আলামিন, শুধু মুসলমানদের জন্য রহমত না, তিনি তো গাছের জন্য, মাছের জন্য, জানোয়ারের জন্য, এই আসমানের জন্য, জমিনের জন্য, মাটির জন্য তিনি রহমত। সরদার দু আলম আলাইহিসসালাম বংশধর জু নাসাবেন, উচ্চ বংশীয় তারা। নবী আলাইহিসসালাম এর বাবার নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আসলে আব্দুল মুত্তালিবের নাম হলো সাহেবা, ওনার নাম আব্দুল মুত্তালিব না। মুত্তালিব তার চাচার নাম, আব্দুল মুত্তালিবের নাম হাশিম, আমর যাকে বলা হয় আমর, সেফাত তার হাশিম। হাশিমকে হাশিম কেন বলা হয়, হাশিম মানে ফাড়নেওয়ালা, চিননেওয়ালা, টুকরা টুকরা করনেওয়ালা। হাশিমকে হাশিম এর জন্য বলা হয় যেন আরবের মধ্যে প্রথম হাজিদের জন্য রুটি টুকরা টুকরা করিয়া এই হাশিমই খাওয়াইছে, এবং আরবের মানুষদেরকে অনাহারে যখন তাদের মধ্যে দরিদ্রতার সীমা অতিক্রম করছে, মানুষের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, তখন এই হাশিমই মানুষদের জন্য টুকরা টুকরা করে রুটি বন্টন করে খাওয়াইছে, এর জন্য তাকে হাশিম বলা হয়। এই হাশিম প্রথম আরবের মধ্যে দুইবার ব্যবসার জন্য সফর স্থাপন করছেন, সফর কায়েম করছে, সফরের ব্যবস্থা করছে। কারণ আরবরা আগেকার জমানায় শুধু একবার সিরিয়া সফর করতো, ব্যবসায়িক সফর একবার শীতের সিজনে, কিন্তু হাশিমই আরবের মধ্যে প্রথম গ্রীষ্মকাল এবং শীতের সিজনে দুইবার সফর চালু করছে, যার নাম আমর।
হাশিম একবার সিরিয়ায় সফরকালীন অবস্থায় তিনি মদিনা অবস্থান করছেন, তখন বনু নাজ্জারের মধ্যে তিনি বিবাহ করেন, যার নাম সালমা, সালমাকে বিবাহ করেন। এই সালমার ঘরেই যেই সন্তান জন্ম হয় তার নাম হলো সাইবা। সাইবা মানে সাদা। সাইবাকে সাইবা নাম কেন বলা হয়, যেহেতু সাইবা জন্ম হওয়ার সময় তার মাথার চুল সাদা ছিল, এই জন্য তাকে সাইবা বলা হয়। হাশিম যখন চলে গেছে স্ত্রীকে রেখে মদিনায়, সিরিয়ায় যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেন, মারা যান, তিনি সেখানেই মারা যান। এরপরে মুত্তালিব হলো সাইবার চাচা মুত্তালিব আব্দে মানাফের ছেলে। এই মুত্তালিব যখন জানতে পারছে তার ভাতিজা মদিনায় আছে, যখন হাশিমের বয়স 7-8 বছর হবে, তিনি তার সন্তানকে, তার ভাতিজাকে নিয়ে আসার জন্য মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে তার ভাতিজাকে বলল, তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো কোরাইশি, তোমার বংশধর সবাই মক্কায়, তুমি হেরেমের অধিবাসী, তুমি হেরেমে চলে যাও। তখন হাশিম বলল, আমার মার সম্মতি ব্যতীত আমি তোমার সাথে যেতে পারি না, আমার মার সম্মতির প্রয়োজন। তখন সালমার কাছে গিয়ে অনুমতি গ্রহণ করছে, সালমা অস্বীকার জানাইছো না, আমি আমার ছেলেকে দেব না। বলে, কেনই বা দিবে না, সে কাবায় যাবে, হজ করবে, কাবার খেদমত করবে, সে সম্মানিত হবে, সে কোরাইশি বংশ, তুমি দিবানা, না দেওয়ার কারণটা কি? তার কথার যুক্তি খুব মারাত্মক ছিল। তার মা রাজি হয়ে গেছে, কার মা? সাহেবার মা। সাহেবার মা যখন রাজি হয়ে গেছে, মুত্তালিব তখন এই সাহেবাকে নিয়ে মক্কা রওনা করছে। উটের পিঠে ছিল সাহেবা, ছোট 7-8 বছরের সন্তান, তুলতুলে সুন্দর, আকর্ষণীয় এক চেহারা, দেখতে খুবই উজ্জ্বল। যখন সাহেবাকে নিয়ে মক্কায় ঢুকছে, তখন মানুষ মনে করছে হয়তোবা এটা মুত্তালিবের গোলাম, নতুনভাবে মুত্তালিব এক গোলাম নিয়ে আসছে। তখন মানুষ তাদেরকে সম্বোধন করছে আব্দুল মুত্তালিব, এটা কি মুত্তালিবের গোলাম। তখন থেকে তার নাম হয় আব্দুল মুত্তালিব। আসলে তার নাম আব্দুল মুত্তালিব না, তার নাম হলো সাহেবা, সাহেব মানে সাদা। তখন মুত্তালিব বলল, তোদের ধ্বংস হোক, এ তো আমার ভাতিজা, এ তো আমার গোলাম না। তা হাশিম এমনি আব্দে মানাব, এমনি কোসাই, এমনি কেলাব, সর্দার দো আলম আলাই সালাতামের বংশধর তিনভাবে আমরা বর্ণনা করতে পারি। আদনান পর্যন্ত সমস্ত ঐতিহাসিকরা একমত, এজমা, আদনান পর্যন্ত সর্দার দো আলম আলাই সালাতামের বংশধর, এর মধ্যে ইখতলাফ নাই, সবাই প্রায় একমত, প্রায় একমত। আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত বংশধরের মধ্যে সবাই একমত না, এর মধ্যে অনেক ইখতলাফ আছে। কেউ কেউ বলছে এই বংশধর বয়ান করা, বর্ণ করা ঠিক না, কেউ কেউ বলছে না ঠিক আছে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকের মত হলো চুপ থাকাই ভালো, চুপ থাকাই। আদনান পর্যন্ত সবাই ইত্তেফাক, এজমা, যে বংশধারের ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ইখতলাফ অনেকটা বেশি। আদনান থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত তৃতীয় হলো নবী ইব্রাহিম থেকে আদম পর্যন্ত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে আদম পর্যন্ত বংশের ধারাবাহিকতার মধ্যে ইখতলাফ এত চরমে এবং এত গোলমাল হয়ে গেছে, যেটা আসলে বর্ণনা করা আদৌ ঠিক না, বরং চুপচাপ থাকাটাই কি অনেকটা উত্তম। সর্দার দো আলম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নবী ইব্রাহিম পর্যন্ত প্রায় 40 ঊর্ধ্ব, কেউ 40, 42, 43, 44, 45, বহুত রওয়ায়েতের মধ্যে পাওয়া যায়।
হাশিম সে কাবা শরীফে খেদমত করতেন, দেখাশোনা করতেন। হাশিম ইন্তেকালের পরে তার ছেলে মুত্তালিবের কাছে দায়িত্ব আসে, মুত্তালিব কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব পালন করেন। মুত্তালিব ইন্তেকাল করার পরে তার ভাতিজা আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব চলে আসে, আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব চলে আসে। আব্দুল মুত্তালিব কাবা শরীফকে মর্যাদা সাথী তিনি খেদমত করতেন, অনেক বেশি খেদমত করতেন। আপনারা ঘটনা অনেকেই জানেন, ইয়ামানের বাদশাহ আব্রাহাম কাবা শরীফকে ধ্বংস করার জন্য কেন আসছিল, যেহেতু এই ঘটনা আগেই বলছে, এর জন্য আমি পুনরাবৃত্তি করবো না, আগেই বলছি, গত বছর বা তার আগে বছর একসময় বলছিলাম, মনে হয় মনে পড়ে আলোচনা হয়েছে। কেন আসছিল, আসছিল সে একটা বড় গির্জা বানাইছিল, গির্জা বানাইছিল যেন এই গির্জায় সবাই তোয়াফ করে, সবাই এটাকে ই করে সম্মান করে। কিন্তু দেখা যায় অনেকেই সেটাকে সম্মান ইজ্জাত করে না, বরং ইয়ামানে যে সমস্ত কোরাইশরা বসবাস করত, এরা বসরে ঠিকই কাবা শরীফে চলে আসতো তোয়াফ করার জন্য, হজ করার জন্য। কোনো এক কোরাইশ বা আরব লোক ওই মন্দিরের মধ্যে বা গির্জার মধ্যে পায়খানা প্রস্রাব করছিল, এতে এরপরে আব্রাহাম ক্ষিপ্ত হয়ে কাবা শরীফ ভাঙ্গার জন্য আসছিল। আব্দুল মুত্তালিব তখন আব্রাহামকে বলছিল, আপনি যদি উবুটৌকন নেওয়ার জন্য আসেন তাহলে আমাদের কাছে খবর দিলেই তো হইতো, আমরা আপনার কাছে উবুটৌকন পৌঁছাইয়া দিতাম, আপনি এত কষ্ট করে এখানে আসছেন কেন? তখন আব্রাহাম বলছিল, আমি উপরোকন নেওয়ার জন্য আসিনি, বরং এই ঘরটাকে ভাঙ্গার জন্য আসছি, ওটা ভেঙ্গে চুরে চুরমার করে দেব, মাটির সাথে মিশাইয়া দেব। অনেক অনুনয় বিনয় করার পরও আব্দুল মুত্তালিবের কথা শুনে নাই। তখন আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলল, রব্বুল কাবা, আমি আমার উটের মালিক আর তুমি কাবার মালিক, আমার উট আমি হেফাজত করি, তোমার তোমার ঘরকে হেফাজত করিও, আমি আমার উটকে হেফাজত করি, তোমার তোমার ঘরকে হেফাজত করিও। এই দোয়া করার পরই ব্যাস জেদ্দার তরফ থেকে তৈরান আবাবিল, এই আবাবিল পাখির আগমন, যেই পাখির আগে কেউ কোনোদিন দেখে নাই, যার মাথা ছিল হিংস্র প্রাণীর মতো, তিনটা বোমা বহন করছে, দুই পাকনার মধ্যে দুইটা, ওটের মধ্যে একটা, যার সাইজ ছিল সরিষার চেয়ে একটু বড়, কলুর ডালের চেয়ে একটু ছোট, এই তিনটা বহন করছে বোমা। পাখির সাইজ ছিল চড়ুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, এই ধরনের পাখি, যেই পাখি এর আগেও কেউ কোনোদিন দেখে না, এর পরেও কেউ কোনোদিন দেখে নাই। এক একটা বোমা যখন উপর থেকে ফালাইয়া দিছে, এই ছোট্ট ছোট্ট বোমা হাতির উপরে পড়ার সাথে সাথে এপার উপার হয়ে গেছে, হাতি ছিদ্র হয়ে গেছে, বোমা যেখানেই লাগছে সেখানে ফুসকা উঠে গেছে। এই সর্বপ্রথম দুনিয়ার মধ্যে প্রথম বসন্ত দেখা দিছে, এর আগে কোনোদিন বসন্ত রোগ ছিল না, যে বসন্ত গায়ের মধ্যে ফুসকা উঠা যায়, এই ফুসকা রোগ বসন্ত রোগ সর্বপ্রথম ওই ঘটনার বছরই দেখা দিছে। এই ঘটনা ঘটছিল সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের মাঝে আসার 50 রাত্র ব্যবধানের মাঝখানে। আব্রাহামের ঘটনা এবং সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে আসার মাঝখানে ব্যবধান ছিল 50 রাত্রি। সরদার দু আলমের উচিলাই আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করছে। যাই হোক, তারা আগের থেকেই খ্যাতমত আঞ্জাম দিত, তারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম আসার পরের ঘটনা কিছু বলছিলাম, যে গোটা ঘর আলোকিত হয়ে গেছে,
এমনকি রোম পারস্য মসনাদগুলি আলোকৃত হয়ে গেছে। মুজুসিরা হাজার বছর পর্যন্ত পারস্যের মধ্যে যে অগ্নি জ্বালায়া রাখছিল সেই অগ্নি নিভে গেছে, এমনকি রোমের বহুত গম্বুজ, পারস্যের গম্বুজ ভেঙে গেছে। হাবল মূর্তিগুলি আদ ঈশের ওই মানাত এই সমস্ত মূর্তিগুলি ভেঙে গেছে, এমনকি কম্পন সৃষ্টি হয়ে গেছে। শয়তান শয়তান যখন আসমানের মধ্যে ফেরেস্তাদের কথা শোনার জন্য গেছিল তখন তার উপরে অগ্নি শিখা নিক্ষেপ করা হয়েছে। ইবলিস বলতেছে ঘটনা কি, আজ যেন দুনিয়ার মধ্যে কি একটা ঘটনা ঘটছে, বিশাল ঘটনা ঘটছে, খবর নিয়ে দেখো কোথায় কি ঘটনা ঘটলো। বাস খুঁজতে 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 শয়তান শয়তানের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে, আমাদের ধ্বংস হোক, কাজ হয়ে গেছে। বলে কি হয়ে গেছে, বলে আমিনার ঘরে সর্দার দোয়ালম জন্মগ্রহণ করছে। বিশাল ব্যাপার স্যাপার। সর্দার দোয়ালম যখন দুনিয়াতে আসছে ওয়েলকামের জন্য গোটা ফেরেস্তা গোটা মাখলুকাত তৈয়ার হয়ে গেছে। সর্দার দোয়ালম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, মনে হয় যেন মনে হয় যেন চন্দ্রটা আমিনার ঘরে সাক্ষাৎ নাজিল হয়ে গেছে। এত উজ্জ্বল, এত সুন্দর, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সর্দার দোয়ালম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন, বাবা তো নাই। সর্দার দোয়ালম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে পুষছে, আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়েছে, যে খুশির শেষ নাই। তার নাম রাখলেন মুহাম্মদ। সর্দার দোয়ালম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে মুহাম্মদ নামে কোনো আরব্য লোক ছিল না, গোটা দুনিয়ার মধ্যে মুহাম্মদ নামে এর আগে কাউকে পাওয়া যায় না। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মুহাম্মদ রাখা নাম রাখা হয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কাউর নাম মুহাম্মদ এরকম পাওয়া যায় না। সর্বপ্রথম মুহাম্মদ নাম আমাদের আকার নাম, সর্দার দোয়ালমের নাম মুহাম্মদ। এই খবর যখন আবুল আহাবের কাছে গেছে, আবুল আহাবের কাছে যাওয়ার সাথে সাথে যেই লিউন্ডি বান্দি তার ভাতিজার খবর আবুল আহাবের কাছে পৌঁছাইছে, এই সুসংবাদ পেয়ে আবুল আহাব তার লিউন্ডিকে আজাদ করে দিছে। কি করে দিছে? আজাদ করে দিছে। এই ঘটনা ঘটছিল সোমবার। কিবার? সোমবার। যেহেতু আবুল আহাব তার লিউন্ডিকে আজাদ করার পিছনে একমাত্র সংবাদ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। নিচক নবীর সাথে সম্পৃক্ত ছিল তার লিউন্ডি আজাদের ব্যাপারটা। এর জন্য আবুল আহাব জাহান্নামের মধ্যে অনেক কষ্টে থাকলেও প্রতি সোমবার আবুল আহাবকে ঠান্ডা পানি পান করানো হবে। সুবহানাল্লাহ, বুঝেন আমার নবীর খেলাটা কি। আমার নবীর এত বড় কাফের আবুল আহাব, যার বিপক্ষে কোরআনের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব আয়াত নাজিল হয়ে গেছে, সেই আবুল আহাব যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পেয়ে খুশি হইয়া তার লিউন্ডিকে আজাদ করে দিছে, এই কারণে হাজারো কষ্টের মধ্যে প্রতি সোমবার আবুল আহাবকে শীতল সুন্দর ঠান্ডা পানি পান করানো হবে। বুঝেন কিছু অবস্থা কি। আবুল আহাবকে লাহাব কেন বলা হয়? লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা, অগ্নিশিখা লাল লেলিহানকে লাহাব বলা হয়। যেহেতু আবুল আহাবের চেহারা খুবই সুন্দর ছিল, খুব আকর্ষণীয় ছিল, খুব চরম সুন্দর ছিল, এমন আকর্ষণীয় ছিল মেয়েরা প্রেশান হয়ে যাইত আবুল আহাবের চেহারার কারণে, ধোকায় পড়ে যাইত, এত সুন্দর ছিল আবুল আহাব। আবুল আহাব সুন্দর হওয়া সত্ত্বেও তার সৌন্দর্যে কোনো কাজ হবে না, কেন? তার মধ্যে ঈমান নেই।
আবুল আহাব কিন্তু নবীর আপন চাচা, কিন্তু কি নাই, ইমান নাই, ইমান নাই। আসলে মূল ব্যাপারটা হলো মুসলমানদের মোমেনদের নসল গোশত এবং পুষ্টের মাধ্যমে সাবেদ হয় না, মুসলমানদের নসল সাবেদ হয় আকিদা এবং বিশ্বাসের মাধ্যমে। গোশত রক্তের কোনো সম্পর্ক নিসবত এটা ইমানের সাথে নাই। নবী নূহ আলাইহিসসালামের ছেলে তো কেনান, নবী নূহ আলাইহিসসালামের ঔরাসে গোশত এবং রক্ত তো একই, কিন্তু এর দ্বারা নিসবত কায়েম হয় নাই, এর দ্বারা নিসবত কায়েম হয় নাই। সরদার দু আলম আলাইহিসসালাম বংশধর তো আবুল আহাব, আবু তালেব, লেকিন এর মাধ্যমে তাদের কোনো উপকার হয় নাই, উপকারে আসে নাই। আবুল আহাবের দুই সন্তান উতবা এবং উতায়বা, উতবা এবং উতায়বা, এই দুই সন্তানই সরদার দু আলমের জামাতা ছিল, দুনদিনের জামাতা ছিল। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম দুই মেয়ে দুই ভাই বিবাহ করছে। যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াত্তাব এই আয়াত নাজিল হয়ে গেছে, আবুল হাব ক্ষিপ্ত হয়ে গেছে, রাগ করছে, আমার বিরুদ্ধে নাজিল হয়েছে মোহাম্মদ এই কথা বলছে, এর পরেও যদি মোহাম্মদের কন্যাদেরকে তোমাদের ঘরে রাখো তাহলে আমার কাছে থাকতেই পারবে না, বের হয়ে যাও এখান থেকে। তখন এই কমবাক দোনো ভাই সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামের কলিজার দুই টুকরাকে তালাক দিয়ে দেয়। উতবা কাজে বংশধর জামাতা এর কোনো দাম নাই, এর কোনো ভাই হওয়ার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, আত্মীয় হওয়ার কোনো মূল্য নাই। যদি জামাতা হওয়ার কারণেই দামি হইতো তাহলে উতবা উতায়বা তো দামি হয়ে যেত, কিন্তু এই কমবখ্তরা কি জিনিস পেয়ে কত মুক্তা, কত মণি, কত হীরক খণ্ড, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সর্বদামি সরদার দু আলমের কন্যার চেয়ে দামি কি আছে বলেন তো, আমাকে বলেন, আছে কিছু? থাকার কথা, থাকতে পারে না, এত রত্ন পেয়েও এই কপাল পোড়া ইমান না থাকার কারণে গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। শুধু তাই নয়, আহা, উতবা একবার সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে আলোচনা চলতেছিল, তাকে কে একটু মন্দ বলতে পারো, গালি গালাজ করতে পারো, মজলিসের মধ্যে থেকে উতবা বলতেছে আমি পারবো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামকে কি উতবা অনেক গালি গালাজ করছে, মন্দ বলছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সহ্য করতে পারলেন না, তিনি বললেন আল্লাহ যেন তোকে কোনো হিংস্র প্রাণীর দ্বারা ধ্বংস করে দেয়। শোনেন, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামকে ওরা যতই বিরোধিতা করছে, শত্রু মনে করছে, কিন্তু ওরা জানতো তার মুখের থেকে কিছু বের হয়ে গেলে তীর মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামের কথা মিস হতে, এমন কি বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আবু জাহিল্লা সহ একদল বেঈমানরা, তখন উতবা ছিল, উতায়বা ছিল, উকবা ছিল, আইন তাবা, উতবা, উকাইবা, উকাইবা, উতবা, এরকম বিভিন্ন নাম, উতবা, উতাইবা, হ্যাঁ, উক, হ্যাঁ, উকবাম নাম, উকবাম নে আবু মঈন রবিয়া, উতবা এবং উতবা, উতবা এবং উতবা দুইজন হলো রবিয়ার ছেলে, আর উকবাম নে আবু মুহিত সে হলো আর এক, সাতজনের নাম বলছে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। উতবা উতাইবা ইবনে রবিয়া আর উকবা ইবনে আবি মুহিত, উতবা উতাইবা এই দুইজন হইল রবিয়ার ছেলে, আর উকাইবা হলো আবু মুহিতের ছেলে। তো এরা বসা আছে, আবু জাহেল সহ সবাই বসা আছে,
এর মধ্যে আবু জাহেল নবী আলাইহিসসালাম কাবা শরীফের পাশেই নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহেল শয়তান, এই ইবলিসের সর্দার, ও বলছে অমুক গোত্রের উটের পচা নারী ভুরি কি আস। মুহাম্মাদের মাথার উপর চাপাই দিতে পারবা? এমন কি আস? এই উকবা ইবনে আবু মুহিত, এই কমবখত নালায়েক, ও বলছে আমি পারব। সরদার দু আলম আলাইহিসসালাম নামাজ পড়তেছিলেন, এই কমবখত গেছে। বুখারী শরীফ মধ্যে রওয়ায়াত আসছে, কমবখত গিয়া আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, সেই গোত্রের গন্ধযুক্ত পচা উটের নারী ভুড়ি নিয়ে আসছে, আইসে অপেক্ষা আছে সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম কখন সেজদায় যাবেন। সেজদারত অবস্থায় ওই পচা উটের নারী ভুড়িগুলি তার মাথায় চাপাইয়া দিবে। সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সেজদায় পড়ছে, অগ্নি সে উঠে পচা নারী বলি তার মাথায় চাপা দিয়েছে। আমার নবী মাথা তুলতে পারতেছিলেন না। হাদিসের মধ্যে আসছে নবীর এই অবস্থা দেখিয়া, নবীর এই অবস্থা দেখিয়া ওরা হাসা শুরু করছে এবং একে অপরের উপর ঢইলা পড়তেছে, এরকম হাদিসের মধ্যে এইভাবেই আসছে। সেজদার মধ্যে আছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, আমি দেখতেছিলাম কিন্তু উপকার করার কোনো শক্তি আমার ছিল না, আমার কিচ্ছু করার ছিল না। আহ, তিনি আফসোস করে বলেন, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। নবী আলাইহিসসালাম সেই অবস্থায় আছে। এর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চা নাবালক, বুখারীর মধ্যে এইভাবেই আসছে, তিনি ছোট ছিলেন, তেনাকে খবর দেওয়া হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার এই দৃশ্য দেখে কোনো মেয়ে সহ্য করতে পারে না। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিসসালাম কলিজার টুকরো ছিলেন, অনেক আদর করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে আস্তে আস্তে যখন মাথার উপরের থেকে ঘাড়ের উপরের থেকে উটের পচা নারী ভুড়ি সরাইয়া দিস, আমার নবী মাথা তুলছেন, সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরাইশদের বিরুদ্ধে বরদোয়া করলেন, তিনবার বরদোয়া করলেন এবং নাম দাগায় দাগায় বললেন, আল্লাহ অমুক অমুক তুমি ধ্বংস করে দাও। রাবি ছয় জনের নাম উল্লেখ করছে, সপ্তম জনের নাম তিনি ভুলে গেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই বরদোয়া করছে তখন ওদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে গেছে, কারণ এটা তো দোয়ার মওকা, এমন ব্যক্তি দোয়া করছে যেখানে গুলি মিস হতে পারে কিন্তু তার বরদোয়া মিস হতে পারে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি বদরের ময়দানে দেখছি যাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বরদোয়া করছে, সমস্ত বেঈমানদেরকে, মুশরিক কাফেরদেরকে, কমবখতদেরকে টানিয়া 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 সেই বতরের কুফরের মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছে, একজনও মিস হয় নাই, তার বরদোয়া মিস হয় নাই, সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিছে। তাই উতবা সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালামকে গালি দিয়ে যখন কওমের কাছে ফিরে গেছে, তার কওম বলতেছে আমি তোমাকে যেই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি তুমি তো সেই অবস্থায় ফিরে আসো নাই, তোমার চেহারার মধ্যে ভীতির ছাপ দেখতেছি, কারণটা কি? কুল মুহাম্মদ তো আমার বিরুদ্ধে বরদোয়া করছে যে আল্লাহ পাক যেন তোমাকে কোনো হিংস্র প্রাণীদের ক্ষতবিক্ষত করে দেয়। এবার আবুল হাব ভয় পেয়ে গেছে যে মুহাম্মাদের বরদোয়া মিস হতে পারে না, সম্ভব না। আরব্য একদল আবুল হাবকে বলল আমরা সিরিয়ায় যাব বাণিজ্যের জন্য, নেতা হিসেবে উতবাকে আমাদের সাথে দিয়ে দাও। বলে না আমি তাকে দেব না, কারণ সিরিয়ায় যাওয়ার পথে অনেক জঙ্গল আছে যেখানে হিংস্র প্রাণী আছে, আর যেহেতু তার বিরুদ্ধে মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসালাম বরদোয়া করছে, কাজে আমি তাকে কোনো অবস্থাতেই দেব না। বলে আমরা তাকে হেফাজত করব, তাকে সংরক্ষণ করব, তাকে রেখে আমরা কোনো অবস্থায় এদিকে ওদিকে যাব না। তাদের পীড়াপিড়িতে যখন তাদের সাথে দেওয়া হয়েছে, রাবি বলেন আমরা সফর করতেছিলাম, ইয়া এবং মদিনার মাঝখানে একটা জায়গা ছিল যেখানে একটা ভাঙ্গা মন্দির ছিল, মন্দিরের পাশে জঙ্গল ছিল, আমাদের সেখানে রাত্র হয়ে গেছে, আমরা সেখানে অবস্থান করব। গির্জার মধ্যে আমরা সবাই গেলাম, আমাদের সমস্ত মালগুলিকে একত্রিত করলাম, বিশাল উঁচা স্তূপ করছি পাহাড়ের মতো, সেই স্তূপের উপর উতবাকে শোয়ায় রাখছে, আর আমরা ওই স্তূপের দিকে পাও দিয়ে সমস্ত মাথা বাহিরে রাখছি যেন কেউ আক্রমণ করতে আসলে, হিংস্র প্রাণী আক্রমণ করতে আসলে আমরা তাকে বাঁচাতে পারি। এইভাবে পা আমাদের একদিকে, মাথা বাহিরের দিকে, এইভাবে শুয়ে পড়ছি। রাবি বলেন যখন সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ একটা হিংস্র প্রাণীর গর্জন পেলাম, গর্জন দেওয়ার পরই সে গির্জার মধ্যে ঢুকে পড়ছে, আমি তো কোনো সজাগ। রাবি বলেন আমি দেখতেছি সেই সিংহটা প্রত্যেকের নাকের কাছে গিয়া ঘেরান নিতে আস, এরকম শুনতে আস, ঘেরান নিতে আস। আমি ভয় অস্থির, কিছু করতে পারতেছি না। হঠাৎ সবার ঘেরান নেওয়ার পরে দেখলাম সিংহটা হঠাৎ লাফ দিয়ে উপরে উঠছে, উইঠা সেই স্তূপের উপরে উতবার সিনাকে ফাইরা চুমুক দিয়ে সে চলে গেছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা কোনোদিন মিস হতে পারে না। সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আব্দুল মুত্তালিব অনেক মহব্বত করতেন, যে মহব্বতের শেষ নাই, সীমা নাই। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আমার যাওয়ার বিদায়, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এতিম মোহাম্মদকে কে দেখবে, ওর লালন পালন কে করবে, আমি তো অনেক মহাব্বত করি। কেমন মহাব্বত করতেন আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিবের জন্য হেরেমের পাশে, কাবা শরীফের পাশে চৌকি ছিল, তার বসার জায়গা ছিল, মসনাদ ছিল, যেখানে অন্য কেউ বসতে পারত না। আব্দুল মুত্তালিবের 10 সন্তান, কয় সন্তান? 10 সন্তান। এর মধ্যে আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা হলো এক ইহুদি সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম কাছে বলতেছেন, এ দু জবিহার সন্তান আমি খুব ক্ষুধার্থ, আমাকে কিছু দাও। হ্যাঁ, দুই জবিহার সন্তান,
জবিয়া মানে জবেকৃত ব্যক্তি। হ্যাঁ, দুই জবেকৃত ব্যক্তির সন্তান, আমার কিছু খাদ্য তো, আমি খুব ক্ষুধার্থ। এর ঘটনা কি? এর ঘটনা হলো, এক তো ইসমাইল আলাইহিসসালাম জবিহার ঘটনা আপনারা জানেন, কিন্তু আল্লাহ পাকের কুদরতে সে বেঁচে গেছে। কার কুদরতে? আল্লাহর কুদরতে আল্লাহ পাক তাকে বাঁচায় দিয়েছে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবে করার জন্য তো ছুরিও চালাইছে, কিন্তু বাঁচাইছে কে? তারই বংশধর আমার নবী না? আর এক জবিহা কে? তার নিজের বাবা আবদুল্লাহ। আবদুল্লাহর ঘটনা আপনারা জানেন, সংক্ষেপ বলতেছি। আব্দুল মুত্তালিব যখন হেরেমের অভ্যন্তরীণ শোয়া অবস্থায় আছেন, হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তায়বা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে বললেন, তায়বা কি? আগুন্তুক চলে গেছে। চলে যাওয়ার পরে পরের রাত্রে যে স্বপ্ন দেখেন, তুমি বাররা খনন করো। তিনি বললেন, বাররা কি? আগুন্তুক চলে গেছে। পরের রাত্রে যে স্বপ্নে দেখলেন, তুমি জমজম খনন করো। বলে, আমি জমজম পাবো কোথায়? বলে, যাও যেখানে ময়লার স্তূপ, রক্ত এবং যেখানে ময়লা পাখির পর পড়ে আছে, এবং পাখি যেখানে সবল মারতেছে, কাক যেখানে সবল মারতেছে, এবং জায়গায় তুমি খনন করো, তাহলে সেখানে জমজম পাবা। আব্দুল মুত্তালিব খুঁজতেছে, এখন যেখানে জমজম কুয়া, সেখানে আসলে আরবরা ময়লা ফালাইতো, সেখানে আরবরা ময়লা ফালাইতো। কোনো এক জায়গায় গরু জবাই করতেছিল, ওই গরু তাদের হাত থেকে সুইটা গেছে, সুইটা আইসা ওই ময়লার স্তূপে পড়ছে, পড়ার কারণে সেখানে গরুর রক্ত পড়ছে, আর ওই গরুর রক্ত খাওয়ার জন্য কাক সেখানে বারবার সবল মারতেছে, এবং যেখানে পিঁপড়ার গর্ত ছিল ওই জায়গা দেখার সাথে সাথে আব্দুল মুত্তালিব স্বপ্নের মাতানো জায়গা সে চিনতে পারছে। এবার আব্দুল মুত্তালিব সেই জায়গা খনন করা শুরু করছে, খনন করতেছে খনন করতেছে, কিন্তু পানি উঠতেছে না। কোরাইশা বলতেছে, আব্দুল মুত্তালিব কী খনন করো? বলে, জমজম খনন করি। বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখানে ময়লার স্তূপ, ওখানে কিসের জমজম খনন করো? তারা হাসি ঠাট্টা মেরে চলে গেছে। কিন্তু আব্দুল মুত্তালিব আসল রহস্য বলে না, আমি কিন্তু ইঙ্গিত পেয়েছি ভিন্ন তরফ থেকে, এই কথা তাদেরকে বলে নাই। সে খনন করতেছে, কিন্তু এত খনন করে কিন্তু জমজমের সন্ধান পায় না। এবার তিনি মান্নত করলেন, আল্লাহে যদি আমি ঝমঝম কুয়ার সন্ধান পাই, পানি পাই, তাহলে আমার 10 সন্তানের মধ্যে থেকে এক সন্তানকে তোমার রাস্তা জবে করে দেব। আগেকার জমানায় আরব্বর মধ্যে সন্তান জবে করার, মানত করার রেওয়াজ ছিল। তারা যে কোনো বড় ঘটনার জন্য তাদের সন্তানদেরকে জবে করার মানত করত, এটা আরব্বর মধ্যে রেওয়াজ ছিল। আল্লাহর কি কৃষ্ণা, ঝমঝম কুয়ার পানি পেয়ে গেছে, এই মানত করার পরেই ঝমঝমের পানি উঠে গেছে। এখন কুরাইশে বলতেছে, আব্দুল মুত্তালিব এই ঝমঝমের মালিক তুমি একা না, এর মধ্যে আমাদেরও হক আছে, এটা আমাদের পূর্বপুরুষের কুয়া, কি কথা ঠিক না? কাজে আমাদের কি আছে? হক আছে। আব্দুল মুত্তালিব বলল, না, তোমাদের কিসের হক? ঝমঝম আমি খনন করছি, এর মধ্যে আমাদের কোনো, তোমাদের কোনো হক নেই। কলে ঝগড়ার কোনো দরকার নাই, আমাদের মধ্যে ফয়সালা কে করবে? কলে সিরিয়ার অমুক অতন্ত্রবাদী, তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবে, তিনি আমাদের মধ্যে বিচার করে দিবে, সমাধান করে দিবে। সবাই রওনা করছে, কুরাইশরা সিরিয়ায় যাবে এর ফয়সালা আনার জন্য। দলবল নিয়ে কুরাইশরা রওনা করছে, আব্দুল মুত্তালিবের গোত্র রওনা করছে। পথের মধ্যে বিশাল এক মরুভূমি, সেই মরুভূমির মধ্যে আব্দুল মুত্তালিবের দলবলের পানি শেষ, পানি নেই। অন্য কাফেলার কাছে পানি আনার জন্য তারা বলতেছে, না, এই মরুভূমির মধ্যে আমরা তোমাকে পানি সাহায্য করতে পারি না, কারণ আমাদেরও জানা নাই কখন পানি পাবো, কাজে এই মুহূর্তে আমি তোমাদেরকে পানি সাহায্য করতে পারি না। পানি কোথায় পাবে? আব্দুল মুত্তালিব বলতেছে, শোনো, যেহেতু পানি পাওয়াই যাবে না, তাহলে একটা কাজ করো,
পানিবিহীন যেই ব্যক্তি প্রথম মারা যাবে তাকে আমরা সবাই দাফন করব, দ্বিতীয় ব্যক্তি মারা যাবে আমরা যারা থাকবো তারা দাফন করবে, তৃতীয় ব্যক্তি মারা যাবে আমরা যারা থাকবো তারা তাকে দাফন করব, এরপরে শেষ ব্যক্তি যাকে দাফন করার কেউ থাকবে না, তারা সবাই যেহেতু দাফন হয়ে যাব, সবাই দাফনের তুলনায় এক ব্যক্তি দাফন না হলেও কোনো অসুবিধা নেই, এই ফয়সালা হয়ে গেছে, মরার প্রস্তুতি গ্রহণ করছে, কে কাকে দাফন করবে সেই ওসিয়াত নসিয়াত ফয়সালা হয়ে গেছে। এর মধ্যে হতাশ চিন্তা করছে, যেহেতু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি তাহলে পানি তালাশ করতে আপত্তি কোথায়, অথচ তারা জানে এই মরুভূমির মধ্যে পানির সন্ধান পাওয়া যাবে না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি সেখানে পানি তালাশ করতে আপত্তি কোথায়, খুঁজে দেখি কোথায় পানি পাওয়া যায় কি না, কোনো কথা হতো ঠিক, আল্লাহ তো দিতেও পারে। আব্দুল মুত্তালিব যখন তার উটকে পানি তালাশে বের করার জন্য শোয়ার থেকে উঠে দিতে গেছে, হঠাৎ উট খনখন খনখন করে আওয়াজ দিছে, এমন আওয়াজ যে আওয়াজটা হলো উটের পানি পাওয়ার আওয়াজ, কেন উটের অনেক আওয়াজ আছে, সে আওয়াজ আরও পরে বুঝতে পারত এই আওয়াজ কিসের আওয়াজ, উট যে পায়ের মধ্যে নাড়া মারছে ওই নাড়ার থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খাইল, সাথীদেরকে খাওয়াইলো, অন্য সবাইকে খাওয়াইলো, জানোয়াররা খাইলো, এবার তার অন্য গ্রুপ বলতেছে সিরিয়া যাওয়ার দরকার নাই আব্দুল মুত্তালিব, বলে কেন সিরিয়া যাওয়ার দরকার নাই কেন, বলে যেই মাওলায় কারিম এই মরুভূমির মধ্যে তোমাকে পানির ব্যবস্থা করছে ওই মাওলায় ঝমঝম কুয়া তোমাকেই দান করছে, ফয়সালা হয়ে গেছে, সিরিয়া যাওয়ার দরকার নেই। আব্দুল মুত্তালিব তো পানি তালাশ করতেছে, মানত করছে, মাওলা হে আমার 10 সন্তান যখন পূর্ণ বয়স্ক হয়ে যাবে আমি তোমার তোমাদের তাদের মধ্য থেকে একজনকে তোমার রাস্তায় জবে করে দেব, যেই মানত করছে অমনি ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি ওঠা শুরু করছে। এবার যখন 10 সন্তান পূর্ণ বয়স হয়ে গেছে আব্দুল মুত্তালিব সবাইকে ডাকছে, ডাইকা বলতেছে জামজাম কুয়া খনন করার সময় আমি মানত করছি, এখন তোমরা প্রত্যেকেই পূর্ণ বয়স্ক, এখন তোমাদের মধ্য থেকে কে জবে হওয়ার জন্য তৈয়ার? 10 সন্তান বলছে আব্বু আপনি যাকে সিদ্ধান্ত করেন আমরা সেই আপনার সিদ্ধান্ত মানার জন্য তৈয়ার হয়েছে, আপনি যাকে সিদ্ধান্ত করেন সিদ্ধান্ত করেন, যাকে সিদ্ধান্ত করবেন আমরা মানার জন্য সুরি নিচে শোয়ার জন্য তৈয়ার আছি। এখন কাকে নিবে, থাক আমার ফয়সালার দরকার নাই, ফয়সালা আল্লাহর তরফ থেকে হোক, আল্লাহর তরফ থেকে হোক, কোরা ঢালি, কোরা ঢালা শুরু করছে, নাম লেইকা কোরা ঢালছে, আরবের মধ্যে কোরা ঢালার অভ্যাস খুব মারাত্মক ছিল, অনেক ছিল কোরা ঢালার অভ্যাস, যখনই কোরা ঢালছে প্রথম নাম উঠছে আবদুল্লাহর, কার নাম উঠছে আবদুল্লাহকে নবী আলাইহিস আব্বা জান তার নাম উঠছে, দ্বিতীয়বার কোরা ঢালছে দ্বিতীয়বারও আবদুল্লাহর নাম উঠছে, তৃতীয়বার কোরা ঢালছে তৃতীয়বারও আবদুল্লাহর নাম উঠছে। আবদুল্লাহ ছিল 10 ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় সবচেয়ে চরিত্রবান আদবওয়ালা খুবই মহাব্বাতের খুবই প্রিয়, সে আব্দুল নাম তৃতীয়বার উঠছে, ফয়সালা কিচ্ছু করার নাই, ধর আবদুল্লাহকে জবে করার জন্য নিয়ে যাইতেছে চলছে, তার বোনেরা ধৈরা পড়ছে আব্দুল মুত্তালিবকে, আব্বাজান কোনো অবস্থায় আমার ভাইকে জবে দিয়েন না, বরং তার পরিবর্তে আল্লাহর তরফ থেকে উট জবে করে দেন, তার তরফ থেকে উট জবে করে দেন। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করছে ঘটনা তো ঠিক, দেখি তার পরিবর্তে উট একধারে নেই আবদুল্লাহকে একধারে নেই, এবার 10টা উটের মোকাবেলায় আবদুল্লাহর নাম ঢালছে কিন্তু 10টা উটের মোকাবেলায় আবদুল্লাহর নাম আসছে,
এবার দশ বৃদ্ধি করে বিশ, বিশের মোকাবেলায় আবদুল্লাহর নাম, এবার আবদুল্লাহর নাম, আবারও দশ বৃদ্ধি করে তিরিশ, তিরিশের মোকাবেলায় আবদুল্লাহর নাম ঢালছে, সেখানে আবদুল্লাহর নাম, এবার আরও দশ বৃদ্ধি করে চল্লিশ, চল্লিশের মোকাবেলায় আবদুল্লাহর নাম যায়, সেখানে আবদুল্লাহর নাম, এরকম প দশ দশ বৃদ্ধি করতে 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 যখন একশোর মোকাবেলায়, একশোর মোকাবেলায় আবদুল্লাহর নাম দিছে, তখন আবদুল্লাহর নাম আসে না, উটের নাম চলে আসছে, কত উট, একশো উট, আব্দুল মুত্তালিব একশো উটকে আল্লাহর রাস্তা জবাই করে দিচ্ছেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজও পর্যন্ত শরিয়াতের মধ্যে এই যে দিয়াত, এই কেসাস, এই দিয়াতের আজ পর্যন্ত মূল্য সেই একশো উট রাখছেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরিয়াতের মধ্যে। যদি কেউ খুনের মোকাবেলায় দিয়াত দিয়া মাফ করতে চায়, তাহলে একশো উটের যে মূল্য মাকতুলের পরিবারকে সেই পরিমাণে মূল্য দিতে হবে, যেহেতু তার বাবাজানকে একশো উটের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিছে। এর জন্য ইয়াহুদি ডাক দিয়া বলছে, এ দুবি দুই জবিহার সন্তান, ইসমাইলকে তো জবাই দিতে গেছিল কিন্তু আল্লাহর কুদরতে জবাই হয় নাই, আবদুল্লাহ কোন ইয়ে রওনা করছে তার বোনেরা হাত পায়ে ধরার কারণে, আব্দুল মুত্তালিব কোরআন ঢালছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একশো উটের পরিবর্তে তোমার বাবাকে নাজাত দিয়ে দিছে, কাজে ইসমাইল যদি জবাই হয়ে যাইতো তুমি কোথার থেকে আসতা, আবদুল্লাহ যদি জবাই হয়ে যাইতো তুমি কোথার থেকে আসতা, কাজে দুই জবিহার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জবিহার মধ্যে থেকে তোমার বাবাকে বাঁচাইয়া, তোমার পূর্বপুরুষকে বাঁচাইয়া আল্লাহ পাক আমাদের মাঝখানে দান করছে, কাজে আমার কিছু দান করো, কি বুঝেন, কি ইহুদের সাওয়ার ধরন বুঝেন তো, এর জন্য সায়েন্স যত সুন্দরভাবে চায় মাসুলের কাছে তত বেশি পায়, সায়েন্স চাওয়াটা যত সুন্দর হয় যার কাছে চায় তার থেকে পাওয়াটা অত সুন্দর হয়, বুঝেন, আর চাওয়াটা যদি খারাপ হয়, ওই আমার মেয়ে সে আমাকে কালকে পরশু একটা ঘটনা বলছে, কাল আব্বাজান আমরা এরকম দান করতেছিলাম, আমি চাচি আম্মু সবাই দান করতেছিলাম অনেক মহিলারা, কিন্তু কি কার আগিয়ে নেবে, ক্যাঁচামেচি ক্যাঁচামেচি করতেছে ক্যাঁচামেচি করতেছে, আমরা ভাবতেছি এরকম করে কেন, কিন্তু একটা মহিলা সে দেখি এক পাশে বসে আস, আমাকে রওয়ায়াত করতে আমার মেয়ে এক পাশে বসে আস, সে কিছু বলে না, আমরা দেখলাম খুবই ভদ্র, আমরা তাদেরকে খুব বেশি তাকাইও না, কিন্তু দেখি সে আস্তে আস্তে বৈশা আছে, চুপচাপ আছে, খুব ভদ্র তাকায় আছে, আমরা দেখতেছি, অন্যকে দান করার পর যখন সবাই চলে গেছে, আমরা আমি তাকে অন্য যাকে দান করছি তার সে দুই চার পাঁচ গুণ বেশি দিছি, এর মধ্যে চাষি আম্মু আসছে, আর সে বলতেছে তাহিমা সেই মেয়েটা কোথায়, আর সেই মহিলাটা কোথায়, সে বলছে সে তো চলে গেছে, সে তো চলে গেছে, চাষি আম্মু দৌড়ে এসেকে খুঁজতে গেছে কোথায় আছে, তাকে খুঁজে বের কইরা চাষি আম্মু তাকে অনেক গুণ বেশি দিয়ে দান করছে, এটা ধরুন সায়েলের চেহারা, সায়েলের চাহনি, সাউল সায়েলের চাওয়ার প্রক্রিয়া যত সুন্দর হবে মাসুল থেকে তত বেশি পাওয়ার আশা করা যায়, তত বেশি পাইবে, আমি কথাটা বুঝাতে পারি নাই, এর জন্য মাওলাই কারিম আমাদেরকে চাওয়া শিক্ষা দিছে, কিভাবে চাবা কিভাবে চাইতে হয়, কথাটা বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যদি কেউ গিয়ে বলে এই মিয়া আপনি এত ধনী এত টাকা পয়সা এত কিছু দেন আমাকে, কিছু দেন, দেবেন না কেন, কি মনে করেন, কি দেবে না লাঠি দিবে, তোরা তো ভাইজলামির দরকার নাকি বেটা, ছাড় এখান থেকে শয়তান বেয়াদব, বের হয় এখান থেকে, আর যদি ওই ব্যক্তি গিয়ে বলে আল্লাহ আপনাকেও অনুগ্রহ করছেন, আপনার বাবাকে অনুগ্রহ করছেন, আপনার দাদাকে আল্লাহ অনুগ্রহ করছেন, আপনার দাদাও দানশীল ছিল, আপনার বাবাও দানশীল ছিল, আপনার বাবার কাছে মানুষ আসতো, আপনার দাদার কাছে আসতো, তারাও ফিরাইতো না,
বহুত কিছু না। যেমন এই মাত্র আমরা বললাম হাশেমের ঘটনা বললাম, মুত্তালিবের ঘটনা বললাম, কি কথা ঠিক না? হাশেমকে হাশেম কেন বলা হয় এগুলো আমরা বললাম না এই মাত্র। এই বাবা দাদার তারিফ করছে, আপনার ব্যাপারে আমরা জানি আপনিও কাউকে ফিরান না, আপনার অনুগ্রহ দ্বারা গোটা সেলাব হয়ে গেছে এলাকা, সবাই প্রশংসায় মুক্ত মত্ত। যদি আমি ক্ষুধার্ত আমার কিছু দান করেন উপকৃত হতাম, একটা চাহনিটা যত সুন্দর হবে ওর দেওয়া তত বেশি হবে, কি কথা ঠিক না? মানে তখন দেখবেন পকেটে যা আছে তা তো দিবি, আবার ঘরের থেকে স্টিল খুলিয়াই নাও দিয়ে দিবি, তোমার চা প্রয়োজন সব নিয়ে যায়। আমরাও আবেগ গোলাম, আমরাও কি সাবকার কাছে, কোথায় সত্তার কোথায় গোলাম, কোথায় খালেক কোথায় মাখলুক, কোথায় আরো সলা মাওলা আর কোথায় তার বান্দা, কিভাবে চাইবে? চার পদ্ধতিটা কি? দরখাস্ত করার সুযোগ তো আমাদের আছে, লেকিন পদ্ধতি তো জানা নেই, এর কাছে চাবো কিভাবে, বেহাদুবি না হয়ে যায়। এই জন্য মাওলাই করিম দয়া করে মায়া করে তিনি আমাদেরকে সুরা ফাতিহা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। এমন সময় এই কথা আসছে, সময় আর নাই, যদি আল্লাহ কবুল করে এই চাহনির কথা একদিন বলবো যে আল্লাহ ফক রব্বুল আলমী কী চাহনি শিক্ষা দিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা কাসামতু সালাত আল ফাতিহা তা বাইনি ও বাইন আব্দি ওয়াইজা কাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আব্দি ওয়াইজা কাল আল আব্দু আর রহমানির রহিম কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মাসনা আলাই আব্দি মাসনা আসনা আলাই আব্দি ওয়াইজা কাল আল আব্দু মালিক ইয়াউমিদ্দিন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আব্দি ওয়াইজা কাল আল আব্দু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন قال الله عز وجل هذا بيني وبين عبدي ولي عبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لي عبدي ولي عبدي ما سأل زور বলেন سبحان الله আমার মাওলাই মেহেরবান, আমার মাওলাই দয়াবান, আমার মাওলাই মেহেরবান, আমার মাওলাই দয়াবান, আমার মাওলার চেয়ে মেহরবানও কেউ নাই, দয়াবানও কেউ নেই, রহমাতওয়ালাও কেউ নেই। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত এত সুন্দরভাবে জন্মগ্রহণ করছেন, এত সুন্দর বাস্তাতে বড় হয়েছেন, আব্দুল মুত্তালিব তাকে খুবই আদর করত, খুবই স্নেহ করত, খুবই স্নেহ আদর করত। আব্দুল মুত্তালিবের জন্য যে চৌকি ছিল, মসনাদ ছিল, সেখানে কেউ বসতো না, ছেলেরা চায়ের পাশে বসিয়া থাকত, কিন্তু সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ দিয়া গিয়া তার দাদার পাশে বসিয়া যাইত, চাচারা টান দিয়ে আনতেছে, সারি খুদায় মুসনাদ উড়ছো তুমি, এখানে বসছো তুমি, এখানে তো আব্দুল মুত্তালিব ব্যতীত দ্বিতীয় কার অনুমতি নেই এর পাশে বসা, তুমি এখানে পড়ছো। যখনই চাচারা সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসার জন্য রওনা করত, হাত বাড়াইত, আব্দুল মুত্তালিব বলতো না সরাইও না, আমার বাঁচা দনকে সরাইও না, একে আমার পাশে বসতে দাও, এখানে থাকতে দাও, আমি এর চেহারার মধ্যে, এর কাছের মধ্যে, এর আদর্শের মধ্যে, এর কাজের মধ্যে, এর চলাফেরার মধ্যে এমন কিছু দেখছি আমি যা কোনো শিশুর মধ্যে দেখি নাই, আমার বাঁচা ধনকে আমার পাশে বসতে দাও,
মসনাদ তো আগেই দখল করছে, মসনাদ তো আগেই দখল করছে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল মুত্তালিব চলিয়া যাওয়ার সময় হয়ে গেছে, আবু তালিব আসো, দেখবে কে, কে দেখবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এতিম নবীকে, আমার এতিম নবীকে, মাও তো 6 বছরের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা তো জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খুব আদর করত, মুহাম্মদ করত, সোহাগ করত, দেখেন আব্দুল মুত্তালিবের বাবাও ছোটবেলায় মারা গেছে, যার নাম সাহেবা, তার বাবাও হাশিম, সেও দুনিয়ার থেকে ছোটবেলায়, আব্দুল মুত্তালিবের ছোটবেলায় মারা গেছে। আমার নবীর জন্মের আগে তার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর বয়সে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ছিল দাদার কোলে সেও বিদায় হওয়ার পথে, কে দেখবে? আব্দুল মুত্তালিব আবু তোয়ালেবকে ডাক দিয়ে বলে, আবু তোয়ালেব ছাড়িস না, আমার বাচ্চাদানকে বুকের মধ্যে জড়াইয়া ধরিস, হেফাজত করিস। আব্দুল মুত্তালিব ওয়াদা পালন করছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহাব্বত করতে যা কাউকে করতেন না, অনেক মহাব্বত করতে, নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন। কুরাইশা কোনো ঢাল তলোয়ার নিয়ে যদি আসতো, আব্দুল মুত্তালিব এরকম ঢালের মতো দাঁড়াইয়া যাইতেন, প্রাচীরের মতো দাঁড়াইয়া যাইতেন। এমনকি শিয়াবে আবু তোয়ালেবের মধ্যে 3 বছর পর্যন্ত সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবরুদ্ধ করিয়া রাখছে, আটকায়া রাখছে, জেলখানায় দিয়া রাখছে, 3 বছরের মধ্যে কাফের বেঈমান মোশরিক শয়তানের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, এই জুলুমবাজের গোষ্ঠী, এই হিংস্র জানোয়ারের গোষ্ঠী আমার নবীকে কেউ সালাম দেয় নাই, কালাম করে নাই, এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, এক মুঠা খাদ্যের ব্যবস্থা করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহিলারাও ছিল, পুরুষরাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, গম নাই, আটা নাই, চিরা নাই, মুড়ি নাই, চাউল নাই, খাজুর নাই, জব নাই, গোশ নাই, কিচ্ছু নাই, গাছের পাতা খাইছে, ছাগল পায়, ছাগলের মতো পায়খানা করছে, মারা না খাই থেকে তাদের স্থান শুকিয়ে গেছে, দুধ বুকের মধ্যে নাই। যখন ছোট ছোট বাচ্চাগুলি মায়ের স্তনের মধ্যে দুধের জন্য চুমুক মারছে, দুধ না পাইয়া বাচ্চাগুলি ঠাট্টা মারিয়া চিল্লান মারছে, আল্লাহ বলেন আমার নবী কি ধরছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো দোষ ছিল না, তিনি অত্যাচার করেন নাই, অবিচার করেন নাই, জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে কার ক্ষতি করেন নাই, জীবনে কাউকে কষ্ট দেয় নাই, কোনোদিন কষ্ট দেয় নাই। এতিম নবী বাবা হারাইছে, মা হারায় ফেলাইছে, দাদার আশ্রয় ধরে ছিল সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল পাইয়া কাফের রাহিনে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট তাকে দেয় নাই। সেই সময়ও আমার নবীর সাথে আব্দুল আবু তালেব ছিল, তিনি সাথিত ছাড়ে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট সহ্য করিয়াও দাওয়াতি কাছের থেকে বিরত রয়ে নাই, কলেমার দাওয়াত বন্ধ করে নাই, মানুষকে দাওয়াত দিতে ভুল করে নাই,
ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, ও আমার নবীর উম্মতেরা, যাই আমার নবী এত কষ্ট করিয়া দাওয়াত দিছে, সেই নবীর দিন তোমার সামনে আমার সামনে মিটিয়া যাইতে আছে, আমার নবীর কাছে কি জবাব দিবা, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কিয়ামতে উঠবা না, আল্লাহ আল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট সাধনা করছে, তারপর ময়দানে পাথর মারতে মারতে নবীর মাথা দিয়ে রক্ত ঝরাইছে, গায়ে দিয়ে রক্ত ঝরাইছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, তাইফের ময়দানে বনি সাকিবের গোত্রের লোক, যাদের মধ্যে যাদের গোত্রের মধ্যে তিনি বড় হইছে, এই বনি সাকিবের গোষ্ঠী যারা সম্ভ্রান্ত, যদি এদের মধ্যে থেকে অমুক অমুক ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কাছে দাওয়াত দিতে গেল, একজনের কাছে বলল, আল্লাহ কি আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানাইছে, আর কাউকে আল্লাহ নবী পারাবার জায়গা পায় নাই, ফাইজলা মিরার জায়গা পাও না, যাও এখান থেকে ভাগো, আল্লাহর খাইয়া লইয়া কাম নাই, তোমার মতো একজন ব্যক্তিকে এতিমকে নবী বানাইয়া দিছে। গেছে আর একজনের কাছে, সে বলতে আছে, তুমি যদি নবী হও তাহলে তোমার বিরুদ্ধে কথা বললে আমার উপরে গজব আসবে, আর যদি নবী না হও তা তোমার সাথে কথা বললে আমার বেহুদা হবে, কাজে আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি এখান থেকে চলে যাও। এরপরে কাফের বেঈমানরা যুবকদেরকে বললো, হ্যাঁ যুবকেরা, একটা পাগল আসছে তোমাদের ধর্ম বিক্রি করার জন্য, তাকে তোমরা শায়েস্তা করিয়া দাও। অমনি তাইফের যুবকগুলো তার নবুয়তের স্বাদ চিরতরে মিটাইয়া দাও, তার নবী হওয়ার শখ চিরতরে মিটাইয়া দাও, যারা নবী হওয়ার স্বপ্ন আর না দেখে, এই কথা বলার সাথে সাথে ওই যুবকরা পাল্লা দিয়া কে কার আগে কত পাথর নিক্ষেপ করতে পারে, কে কত লক্ষ্য বস্তুর উপরে আঘাত আনতে পারে, আল্লাহ। যেরকম আমরা ছোটবেলা কোনো একটা নিশানা বানাইয়া ঢিল মারতাম, কে কয়টা ঢিল ওই নিশানার উপরে আঘাত আনতে পারে, কে কয়টা খুঁটির সাথে ঢিল লাগাইতে পারে, কে কয়টা ওই জিনিসের উপরে ঢিল লাগাইতে পারে, আমরা যেরকম প্রতিযোগিতা করতাম পাল্লা দিতাম, ঠিক আমার নবীকেও যুবকরা নিশানা বানাইয়া কে কয়টা পাথর আমার নবীর গায়ে লাগাইতে পারে, কেউ আমার মাথা নিশানা করছে, শরীরে লাগাইলে হবে না, কে কটা মাথায় পাথর লাগাইতে পারে, আবার কেউ নিশানা করছে, কে কটা তার চেহারা লাগাইতে পারে, কেউ নিশানা করছে, কে কটা তার কানের মধ্যে লাগাইতে পারে, কে কটা তার বুকের মধ্যে লাগাইতে পারে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে, সহ্য করতে পারে না, মাথার থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, শরীরের থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোড়ের মধ্যে রক্ত ঢুকিয়া ঢুকিয়া জুতা আটকাইয়া গেছে, মাওলা রে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, দাওয়াতের হক আদায় করতে পারলাম না, শুধু তো দাওয়াতের হক আদায় করতে পারলাম না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ক্লান্ত শ্রান্ত হইয়া একটা পাথরে পড়িয়া গেলেন, বসিয়া গেলেন, উঠতে পারেন না, জিব্রাইল হাজির, ও নবী আল্লাহ
এখনই আমাকে হুকুম করেন, এই তাইফের দুই পাশের পাথর পাহাড়কে আমি একত্রিত করিয়া গোটা মাঝখানের সমস্ত মানুষকে পিষিয়া দেব, আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন এই তাইফের পাহাড় উঠাইয়া ওদের উপরে ফেলাইয়া ওদেরকে ভস্ম করিয়া ফেলাব, আপনি অনুমতি দেন। আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিব্রাইল এদেরকে ধ্বংসই করিয়া দাও, আমি কার কাছে দাওয়াত দেব, এ দাওয়াত কবুল কর। আমার মুসলমান বাবারা, আমার মুসলমান মা ও বোনেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মারা, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সাধনা করছে, এত কষ্ট সহ্য করছে, সেই দিন তোমার সামনে আমার সামনে মিটিয়া যাইতেছে, কি জবাব দিবা? কিয়ামতের মাদের নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আল্লাহ তুমি রহমত নাজিল করো, তুমি রহমত নাজিল করো, আল্লাহর কাছে রহমত কামনা করো। রহমতে ছয় দিন চলিয়া যাইতে আছে, পাঁচ দিন চলিয়া গেছে, আজকে ছয় দিন যাওয়ার পথে, কয়দিন রমজানের ছয় দিন হইয়া গেল, মনে করলাম এই রোজা শুরু করছি, আর অপেক্ষা ছিলাম রমজান আসবে, রমজান আসবে, আসিয়া গেল রমজান, আর রোজা রাখবো, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, আজকে পাঁচ রমজান চলিয়া গেছে, ছয় রমজানের অধিকাংশ সময় চলিয়া গেছে, রহমতের পাঁচ দিন চলিয়া গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, আজকে ছয় দিনের কিছু অংশ চলিয়া গেছে, অধিকাংশ অংশ চলিয়া গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, কাজী মাওলানার কাছে দোয়া করি, দোয়া করি মাওলানার রহমত পাওয়ার যোগ্যতা আমরা রাখি না, রহমত পাওয়ার কোনো কারণ আমাদের মধ্যে নাই, রহমত পাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই, আমরা নালায়েক, আমরা না পারবা, আমরা আমরা জানে সব কিছু ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি কাদের, তুমি সত্তার, তুমি সমান, তুমি বেনিয়াস, তুমি বেপরোয়া, তুমি মুখাফিকিহীন, তোমার যা মনে চাই কোন পাইয়া কর, তোমার কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা কেউ রাখে না, বলার ক্ষমতা কাউ নাই, তুমি কার কাছে জবাব দেওয়ার তুমি মুখাফিকি নও, তোমার যা মনে চাই তুমি তাই করতে পারো। আমরা রহমত চাই, তুই আমাদের সবাইকে রহমত দিয়া দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আল্লাহ তুই আমাদের গুনাহ কথা মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তুই আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের সবার রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমাদের সবার বরকত দান করো, আল্লাহ রহমতের ছয় দিন চলিয়া যায় তে জানি না রহমত পাইলাম কি পাইলাম না, আমরা তোমার রহমতের ভিখারি, আমরা তোমার রহমতের কাঙ্গালি, আমরা তোমার কাছে রহমত চাই, আমাদের রহমত নাজিল করো,
তুমি গুসা হইও না, তুমি মেহরবানি করো, তুমি মেহরবানি করো আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ, গোটা দুনিয়ার রহমত নাজিল করো, আমিন, গোটা মখলুকাতের রহমত নাজিল করো, আমিন, গোটা মানুষের রহমত নাজিল করো, আমিন, গোটা মুমিন মুসলমানের রহমত নাজিল করো, আমিন, আল্লাহ তরিকার সমস্ত মানুষের রহমত নাজিল করো, আমিন, আমার দেশের রহমত নাজিল করো, আমিন, আল্লাহ এই তরিকার একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না আল্লাহ, তরিকায় যারা ভর্তি হইবে তুমি কবুল করিয়া নিও, আমাদের আওলাদের উপর রহমত নাজিল করো, আমাদের বংশধরের উপর রহমত নাজিল করো মাওলা হে, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে সংখ্যা আছে, তোমার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহ কথা মাফ করে দাও, আল্লাহ যত মোমেন মোমেন আর যত মুজাহিদরা কবরে শুয়ার সবার কবরে আজাবকে চিরতরে মাফ করে দাও আল্লাহ, আজকে আমাদের দোহা ভাই আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মার সাথে ওনার খুবই সম্পর্ক ছিল, ওনার জিন্দগির সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আমার দাদাজানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আমার মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, নানা নানির কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আমাদের বংশধরের সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মাওলা হে, আমার যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে চিরতরে মাফ করিয়া দাও, আমাদের আহলা আওলাদ আমার খাস গোলাম মাঝে কবুল করিয়া নাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমিন। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।